আজমির রেকর্ডিং সেন্টার। আজকে সে নবীর উম্মত হয়ে আমরা কোন দিকে যাইতে হবে? আসুন যাই। কোন দিকে চলে গেলাম? জান্নাতের দরজা খোলা রমজান মাসে। আচ্ছা এটা ফয়সালা আপনারা দেন তো দেখি, রমজান মাসে জান্নাতের দরজাটা খোলা। তাহলে এই জান্নাতের দরজাটা যদি রমজানে খোলা হয়, তাহলে আমরা ধারণা করতে পারি এটা কার জন্য খোলা হবে? যারা রমজানের রোজা রাখছে। কিন্ডারগার্টেন স্কুল সকাল 8টায় দরজা খুলে দিছে, সকাল 8টায় দরজা খুলে দিল কিন্ডারগার্টেন স্কুলের। এটা কি আমাদের মতো বুড়া মানুষের লাগা? এটা কার লাগা খুলছে? স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য, আমরা লাগা না। তা রমজান মাসে যদি জান্নাতের দরজা খোলা হয়, স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এটা রোজাদারের লাগা খুলছে। আসেন সামনে, এ রোজাদার কেমনে জান্নাতে যাইব? জান্নাতে যাইতে হবে না তো, জান্নাতে নিবার লাগাইব কিভাবে? আসতেছি সামনে। এই বেচারারে সাইনা বেচারারে এই বছর মালয়েশিয়া গিয়া শুনি ঘটনাটা। আরে মারি দিতেছে, সাথে সিগারেটের ফেক পর্যন্ত দিছে, টাকা দিছে কয় লক্ষ রিঙ্গিত, 6 লক্ষ রিঙ্গিত মালয়েশিয়ান, আমাদের দেশের টাকা 1 কোটি 20 লাখ। এই মাটির নিচে দেওয়ার সময় দেখা লাগছে এক বাঙালি ঘুমায়া গেছেন আপনারা। 1 কোটি 20 লাখ টাকা যখন মাটির নিচে দেয় এই মরা লাশের সাথে, দেখছে এক বাঙালি। এবার বলুন যাই দেখছে হের কি ঘুম আছে? 1 কোটি 20 লাখ টাকা দেখা রাত্রে ঘুমাইয়ে না, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনাদের জন্য, সে আশায় কি কিছু সময় বসতে রাজি আছেন না? যারা ঘুমাইতেছে ঘুমা, কতদিন ঘুমাই তারে দেখা যাক। একদিন এই বাড়ি এই ঘর থেকে সাদা কাফন পরাইয়া কবরে নেওয়া হবে কিনা? সবাই ঘুমাইছে, হ্যাঁ আগেই ঘুমায় যাইতো, এদিন নাকি ঘুমায় না। বন্ধুরা কয় তুই ঘুমাইতে যাস না কেন? কয় আমি পরে ঘুমাবো, তোরা ঘুমা। হগলে কয় হ্যাঁ সব সময় আগে ঘুমাইতো, আজকে ঘুমায় না, কারণ কি? তো সবাই কাজ করে ব্যস্ত, ঘুমাইয়া গেলেন। হ্যাঁ যখন সব ঘুমাইছে টহল পুলিশ পর্যন্ত সজাগ নাই, ঘুমাইয়া গেছে, কারণ রোডে গাড়ে তো মানুষ নাই, নিরিবিরি নির্জন। এই সময় যায়া এ চাইনা কবরস্থানের ভিতর থেকে রাত্রে গভীর মৃত ব্যক্তি তার কাছ থেকে মাটি সরায়া, হ্যাঁ 6 লক্ষ রিঙ্গিত উড়ে রেখেছে। আচ্ছা এবার আপনার একটা সত্য কথা কইবেন, আখিরি নবীর উম্মত হইয়া মুসলমান কালিমাওয়ালা হইয়া 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হবে, সেই খেয়াল না করে সাইনা বেডার কবর থেকে 6 লক্ষ রিঙ্গিত রাত্রে উঠায়া আনলো, কাজটা কি ভালো করলো না খারাপ করলো? তাহলে আমি বুঝাইতে পারলাম এই কাজগুলি মুসলমানদের জন্য ভালো না খারাপ? এরকম কাজ যাতে আমরা কেউ, হ্যাঁ তো 3 দিনের ভিতরে ফ্লাইট করে বাংলাদেশে আইসা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, মানুষ কই বাবারে হ্যাঁ টাকা কামাইছে, কত টাকা দান করে? আচ্ছা এই কবর থেকে সাইনা বেটার টাকা ইনা দান কইরা আল্লাহর কাছে কিছু হাওয়া যাইব? আরে মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলো মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দিগি।
দরবারে করবা গর করবা কি করবা আরে করবা গর করবা কি অন্ধকার খবরে হবে বসতি আমরা সকলেই অন্ধকার কবরের বসতি আমি বলেছিলাম কেউ আমরা এদেশের বাসিন্দা না এটা আমাদের স্বদেশ না এটা আমাদের বিদেশ মানুষ বিদেশ যায় বেশি রোজগারের জন্য আমরা এই দেশে আসছি আখেরাতের উদ্দেশ্যে বেশি রোজগার করার জন্য আল্লাহ নিজে বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষের জিনকে এই পৃথিবীতে দেওয়া হয়েছে একমাত্র বেশি বেশি ইবাদত করার জন্য যদি ইবাদত করি আমরা কি দিব আল্লাহ তাও কোরআনে বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোমরা আমাকে ইবাদত দাও আমি তোমারে জান্নাত দেব কথাটা কার তাও আসল আগে বলি বেচারা এই টাকা নিয়ে কত দান করতেছে পরের টাকাই না এগুলি মুসলমানদের আদর্শ না আসুন আমরা জান্নাতে যাব এই মাস্টার নাম কি সবাই বলুন এ রমজান কোন নবীর উম্মতকে এ রমজান মাস দেওয়া হয় নাই এ রমজান মাসের প্রথম 10 দিন হাদিস শরীফ রাসূল বলেছেন আউওয়ালুহু রহমাতুন প্রথম 10 দিন সকলের জন্য রহমত যারা গুনাহ করতে করতে আপনার গুনাহ আকাশের নিচে জমিনের উপরে রাখার মতো জায়গা নাই ওই রকম গুনাহগারের জন্য রমজানের প্রথম 10 দিন রহমত রহমত শুনলাম কিন্তু তার ব্যাখ্যাই জান রহমতটা কি হতে পারে এবার বাস্তবে আসেন অনেক সময় ছেলে মেয়ে মা বাবার সাথে অন্যায় করে একটা ছেলে বা মা বাবার সাথে অন্যায় করলো মা বাবা দুজনে মিলে সিদ্ধান্ত নিল একটু রাগ বেশি হয়ে গেছে এই ছেলে দরকার নাই এই ছেলে আমাদের দরকার নাই তারে বাড়িতে জায়গা দিবে না দেখবেন মা বাবার ভয়ে ছেলেটা সারা দিন বাড়িতে আসলো না যখন রাত্র 10টা বাজে গেছে তখন বাবা নিজেই রাস্তা দিয়া ঘুরে এই অপরাধী ছেলেটারে তালাশ করে অপরাধী ছেলেরে তালাশ করে 11টা বাজে গেছে মা দরজাটা খুইলা বিনায়া বিনায়া কান্দে অপরাধী ছেলের দেখা 18,000 মখলুক 100 ভাগ মায়া আল্লাহ একটা ভাগ 18,000 মখলুক রে বাইচ্চা দিছে 18,000 মখলুক এক ভাগ মায়া বন্টন করে মা বাবা পাইলে কতটুকুন পাইছে এইটুকুন মায়ায় অপরাধী সন্তানের জন্য বাবা রাস্তায় ঘুরে মা দরজাটা খুইলা রাখে একটু মায়া পায়া আর 99 ভাগ মায়া যে আল্লাহর কাছে রয়ে গেছে সেই আল্লাহ বলেন ও বান্দা কে কত অপরাধ করেছো আমি সকলের জন্য আমার মায়ার রহমতের দরজা খুলে দিয়েছি রাত্র 10টা বাজে বাবা রাস্তায় ছেলেটার তালাশে কাউরে কিছু বলতেও পারে না রাগ বেশি বলবে মিজাজ খারাপ কিন্তু কলিজা মানে না সন্তানটা জানি কোথায় 10:30 বাজে 11টা বাজে আস্তে আস্তে বাবা ঘরের ভিতরে ঢুকে গেছে মা দরদি 11টা 11:30 12টা বাজে দরজাটা বন্ধ করলো না দরজাটা খুলে মা দরজার কিনারে বসে আছে গাল বেবে চোখের পানি পড়তেছে দরজাটা খোলা মানে অপরাধী সন্তানের জন্য মা বাবার পক্ষ থেকে রহমতের
পরিচয় দেওয়া, মা বাবা তাকে ক্ষমা করে দিবে, সে আশাই দরজাটা খুলে রাখছে। রাত্র ১২টায় দরজার কিনারে যাইয়া ছুটু করে একটা ডাক দিলেন, মা 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 গো মা, বাবা কই আর আমি অপরাধ করব না। ডাক শুনে মা এসে বাবা এসে দুইজনে মিলে সন্তানের জড়াইয়া ধরে দুই গালে চুমাইতেছে, সারাটা দিন কই ছিলি রে বাবা, কি খাইলি কই ছিলি, তুমি কিছু খাও নাই। মা কান্দে, আমি মা সারা দিন কিছু খাই নাই। অপরাধী সন্তানের জন্য ১৮,০০০ বন্টনের একটু মায়া পাইয়া মা বাবা যদি রাত্র ১২টায় দরজা খুলে সন্তানের ক্ষমা করে দিবে, সে আশাই রহমতের দরজা খুইলা রাখতে পারে। আমার আল্লাহ রমজান মাসের এই প্রথম ১০ দিন কারো গুনার হিসাব আমার আল্লাহ নিতে চায় না, গুনার হিসাব জিজ্ঞেস করতে চায় না। আমার আল্লাহ ডাকে আখিরি নবীর উম্মতের রে আয়, আমার রহমতের দরজাটা খোলা, রমজানের রোজাটা রাইখা, একটা বার আমার আল্লাহ কইয়া ডাক দে, আমি আল্লাহ কথা দিলাম, এ রোজাদার মেহমানের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। বলবেন হুজুর, অন্য নবী রাসূলের উম্মতের কি এই সুযোগ ছিল? এই সুযোগ অন্য নবী রাসূলের উম্মতের ছিল না। তার কারণ কি? কারণ যদি জানতে হয় যেতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে। মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষের রে ও পৃথিবীর মানুষেরা, এই নবীর উম্মত হও, তোমাদের জীবন ধন্য হবে। আমি দেখেছি যেদিন নবী আমার হুজরাই এসে ঘুমাইতেন, যেদিন নবী আমার হুজরাই এসে ঘুমাইতেন, আমি দেখি একটু সময় ঘুমাইয়া বাকি সময় বিনাইয়া বিনাইয়া কান্দে, নবী বসে বসে কান্দে। কান্দার কারণ জানার জন্য পাশে বসেছি, জিজ্ঞেস করলাম, হুজুর এ গভীর রাত্রে সবাই ঘুমায় কোন ব্যথায় কান্দেন গো নবী? আমার নবী জবাব দিচ্ছেন, এরে আয়েশা বড় ব্যথায় কান্দি। ব্যথা কি গো আমি জানতে চাই, একটা দিন বাবা বাবা বলে ডাকতে পারেন নাই সেই ব্যথায় কান্দেন। না রে আয়েশা, ৬ বছর বয়সে মা হারাইলেন, মা মা ডাকার সুযোগ পান নাই, মার ব্যথায় কাঁদেন না রে আয়েশা। মা হারা বাবা হারা ব্যথা লইয়া উম্মে আইমানের কুলে যখন রওনা হয়ে মক্কায় পৌঁছেছিলেন, দাদা আব্দুল মুত্তালিব দুইটা হাত বাড়াইয়া এতিম নাতি কুলে লইয়া মাথা কাঁধের উপর রেখে কুলে লইয়া চোখের পানি সেরে কাঁদত, দাদা কুলে লইয়া আদর করে গুম পাড়াইত, সেই দাদার কথা কি মনে হয়েছে? আমার নবী জবাব দেন, এরে আয়েশা এ গভীর রাত্রে কোন ব্যথায় কান্দি শুনো, বাবার ব্যথায় নয়, মায়ের ব্যথায় নয়, দাদার ব্যথায় নয়, এ গভীর রাত্রে কান্দি রে আয়েশা, আমার গুনাহগার উম্মতের ব্যথা। আরে উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্দার নবী নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, নবী বিনে রোজে হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গুনাগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী যাইয়া দেখো মদিনাতে
কান্দে নবী রোজা পাকে যাইয়া দেখো মোদি কান্দে নবী রোজা পাকে এ মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী এত ব্যথাই ব্যতীত উম্মতের জন্য সব ব্যথা বলে যায় উম্মতের ব্যথা বলে নাই বিধায় এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ বিশেষ পুরস্কার হিসাবে দিয়েছেন মাহে রমজান অন্য কোন নবীর উম্মতের এই সিস্টেমে রোজা দেয় নাই যা দিয়েছে আখিরি নবীর উম্মতকে এক একটা দিনের মর্যাদা রোজাধারের এক একটা সেকেন্ডের দাম কত যারা না খায় রোজা রাখছেন একটা রোজাধারকে যদি বলা হয় 100 টাকা দিব চুপচাপ এক গ্লাস পানি খাইয়া লাও রোজাদার ইমানদার খাইব বাড়ি অন্য গেছে গা বাবার বাড়ি পোলা গেছে গা নানার বাড়ি মায়া গেছে গা স্কুলে গড়টা খালি খাসির গোশত রান্না কি গন্ধ ভাত পাতিল ভর্তি দোতলায় কোনো মানুষ নাই রোজা রাখছেন দিনের বেলা একটা টুকরা মাংস দিয়া দুইটা নলা ভাত কি কেউ খাবেন খাবেন না একবার বলুন আল্লাহু আকবার তাহলে বোঝা গেল কেউ করে নাই ভাত খাবে না কেউ দেখবে না একজন দেখবে সে উদ্দেশ্যে খাইল না যিনি দেখবে বলুন এই মালিকটা কে আবার বলুন আবার এই অন্তর থেকে মহব্বতে বলো জীবনের একটা আল্লাহ ডাক যদি আরশে ধাক্কা খায় এও সিলাই তো মাফ করে দেবে বলুন সেই মালিকটা কে জান্নাত যে বানাইছে এই মালিকটা কে এবার মালিকের সাথে মিল হইছে তো যে মালিকের ভয়ে খাইলেন না এই মালিকেই জান্নাত বানাইছে আপনাদের জন্য এটা হলো বাস্তবতাই গেলাম এবার কোরআন কি কয় শুনেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি অনাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া একবার বলুন আল্লাহু আকবার জান্নাতের চিন্তা করবেন কি লাগিয়া আপনাদের কাজ আপনারা করেন জান্নাত আপনাদের চিন্তা করুন আসুন রমজান মাস্টার নাম কি রমজান আল্লাহ বলেন হাদিস শরীফে রাসূল বলেছে আমার আল্লাহর কথা রোজাধারের জন্য দুইটা খুশি রোজাধারের জন্য দুইটা খুশি একটা খুশি হলো ইফতারের সময় যারা ইফতার খা রোজা রাখিয়া একটা সত্য কথা কইবেন রোজা রাইখা ইফতারটা যখন খাইতে বসেন ইফতার খাওয়া শুরু হইছে এ সময় মনের মধ্যে আনন্দ লাগে না কষ্ট লাগে আচ্ছা এবার একটা পরীক্ষা কইরেন রোজা না রাইখা ইফতার খাইয়া দেখেন কইবেন হুজুর তে রোজা না রাইখা যে কইলেন রোজা না রাখলে গুনাহ হইতো না আমি কিন্তু রোজা না রাইখা খান হে নির্দেশ দিতেছি না না রাইখা যারা খা হেরারে জিগায় যেমন ঢাকা চকের এক ঘটনা বেচারা রোজা তো রাখেই না ইফতারি সাজাইছে বাংলাদেশে ইফতারির রাজা হলো চক বাজার ঢাকা ইফতারি সাজাইছে 42 আইটেমে তা আরেকজন কইতেছে বেটা রোজা রাখছ না ইফতারি খাইবার বইছস হ্যাঁ জবাব দিতেছে কি কইবার চাস
রোজা ভি রাখবো না, ইফতার ভি করবো না, বেঈমান হয়ে যাবো নাকি? রোজা ভি রাখবো না, ইফতার ভি করবো না, বেঈমান হয়ে যাবো নাকি? মানে রোজা তো রাখিওই না, ইফতার না খাইলে তো বেঈমান হয়ে যাবো। আচ্ছা, ইফতারটা কি রোজাদারের জন্য না বেরোজদারের জন্য? হাদিস শরীফে রাসূল বলছেন রোজাদারের দুইটা খুশি, একটা হলো ইফতারকালীন। একবার অন্তর থেকে সত্য কথা রাখবেন, রোজা রাইখা ইফতারটা খাইতে গিয়া যে স্বাদ লাগে, আনন্দ লাগে, রোজা যারা রাখে না তারা কি এই আনন্দ পাইব না? বলবেন রোজাদারের আনন্দ কেন? কেন? কারণ হলো রোজাদার সারাটা দিন না খায়া রোজা রাখছে, এখন ইফতার মুখে দিবে, ইফতার খাবে। আল্লাহ জিগায় ফেরেশতারা আমার বান্দারা কি করে? আচ্ছা আল্লাহ কি দেহে না কি করে? এরপরও জিগায় কি করে? কল্লা সারাদিন তারা কিছু খায় নাই, তারা ইফতার খাইতেছে, ইফতার খাইতেছে সারাদিন, তো খায় নাই তারা, কিছু খায় নাই না, এখন ইফতার খাইতেছে। সারাদিন যে খাইলো না তারা কি আমারে দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। আমার জান্নাত দেখছে? কয় না। আমার ফেরেশতা দেখছে? কয় না। তারপরও এইভাবে কিছুই দেখলো না, তারা সারাদিন না খাইয়া রোজা রাইখা এখন ইফতার খাইতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ইফতার খাওয়া শুরু করার আগে আগে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এইবার খাইতে বসছেন আপনি, সন্ধ্যায় ভাত খাইতেছেন, এই মুহূর্তে খবর আইছে আপনার পোলাটা ইতালি থেকে আসতেছে, টাকা লই আইছে 2 কোটি, পোলাটা 2 কোটি টাকা লই আইছে, বাবা খাইতে বসে 2 কোটি টাকার খবর, পোলা আইতেছে খবর শুনে বাবা যে ভাত খাইতেছে, মনটা খুশি না বেদা? কখন মনটা খুশি আনন্দ লাগলো? পোলা আইতেছে 2 কোটি টাকা লইয়া, তখন আনন্দ। রোজাদার আনন্দ পায় ইফতার সময়, এই জন্য ইফতার কালীন আল্লাহ রোজাদারের সব গুনাহ মাফ করে দেয়, এই জন্য এই খবরে রোজাদার আনন্দ পায়। আর দ্বিতীয় আনন্দ হলো হাশরের দিন জান্নাতের ভিতরে সর্বপ্রথম আমার আল্লাহ সাক্ষাৎ দিবেন সরাসরি রোজাদারের সাথে, রোজাদারের সাথে সর্বপ্রথম আমার আল্লাহ সাক্ষাৎ দিবেন। সেই রোজাদাররা দেখে বলবে আল্লাহ, না দেখে রোজা রাখছিলাম, আপনি সেই আল্লাহ। আল্লাহ আমাদের দুঃখ নাই, আফসোস নাই, আমরা বেহেশত চাই না, খানা পিনা চাই না, আরামের বিছানা চাই না, ফল ফলাদি চাই না, বেহেশতের গাছগাছরা চাই না, আল্লাহ আপনি শুধু দাঁড়াইয়া থাকেন, শুধু আপনারই দেখবো আর কিছু চাই না। এত সুন্দর আমার আল্লাহ, সেই দেখা দিবেন সর্বপ্রথম রোজাদারের রহমতের 10 দিন বিদায়ের পথে আমরা রহমতের ভাগী হব, আল্লাহর দরবারে কান্নাকাটি করব। বাসান রোজা যারা রাখে বলুন, সারাদিন কিছু খায় না, কারে ভয় করে? কারে ভয় করে? আল্লাহ আপনাদের কথাই বলতেছেন, আপনাদের কথাই বলতেছেন। ও আম্মা মান খাফা মাকাম রব্বিহি অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে, নিজেকে অন্যায় থেকে বাঁচায়, নিজেকে অন্যায় থেকে বাঁচায়, ভালো কাজে যায়, আমার আল্লাহ বলেন তাকে আমি জান্নাতুল মাওয়া পুরস্কার দেব। আল্লাহর কসম করে বলি, এই আয়াত দ্বারা এটাই প্রমাণ করলো, যারা না খাই আল্লাহকে ভয় করে রোজা রাখছেন, রমজানের কসম আমার আল্লাহর, কোরআনের কসম আপনারাই জান্নাতি মেহমান হয়ে গেছে। বাবারা আল্লাহকে ভয় করে যারা রোজা রাখছেন, আপনারা কোরআন বলছে জান্নাতি হবেন, আমার আল্লাহ হাদিসে কুদসিতে রাসূল বলেছেন আল্লাহর কথা, আসসাউমুলি ওয়া আনা আজিজিবি, আল্লাহ বলেন রোজা আমার জন্য, ইহার পুরস্কার আমি দেব।
দুইজন ফেরেশতা প্রত্যেকের কাদের মধ্যে আছে, আছে কিনা বলেন? ফেরেশতা দুইজনের নাম কি কোরআনের ভাষায়? কি রহমান কাতিবিন। দুই ফেরেশতা আছে, কি করি দেখে? খাতার মধ্যে লেখে, হাশরের মাঠে আল্লাহর কোর্টে জমা দিবে খাতাপত্র। যেদিন আমার আল্লাহ কাউকে রেহাই দিবে না, এই ফেরেশতারা রমজানের চাঁদ যখন উঠে কিতাব লেখে, জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ফেরেশতাকে জিনজিল দিয়ে শয়তানকে ফেরেশতারা আবদ্ধ করে রাখে, যেন রোজাদারকে ধোঁকা দিতে না পারে। জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে আবদ্ধ করে রাখা হয় এই রমজান মাসে রোজা রেখে। দুই ফেরেশতা ডাকে আল্লাহ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। এই রমজান মাসে আপনার বান্দারা বেশি বেশি নেক কামাই করবে, আমরা বেশি বেশি লেখতে হবে। আমার আল্লাহ বলেন, ও কিরমান কাতিবিন, 11 মাস তোমরা লেখছো, রমজান মাসে তোমাদের লেখার প্রয়োজন নাই। এই মাসে আমি আল্লাহ এত নেকি রোজাদারকে দান করব, তোমরা লেখা কুলাইতে পারবা না। রে ফেরেশতারা, এই মাসে এত নেকি রোজাদারকে আমি আল্লাহ দিব, এই হিসাব তোমরা লেখে কুলাইতে পারবা না। 11 মাস তোমরা নেকি লিখেছো, পাপ পুণ্য লিখেছো, এই মাস তোমাদেরকে ছুটি দিলাম, তোমরা অবসর থাকো। রোজাদার রোজা রাখবে আমার জন্য, ইহার পুরস্কার আমি দিব। রোজা আমার জন্য, ইহার পুরস্কার আমি দিব। তোমাদের হাতে রমজান মাসে রোজাদারের নেকি তোমাদের হাতে লেখাইব না রে ফেরেশতারা। তোমরা অবসরে যাও, এই মাসের রোজাদার নাকি আমি আল্লাহর কুদরতি হাতে লিখব। শুধু তাই নয়, রোজাদারের জন্য হাশরের মাঠে ব্যবস্থা করবে সর্বপ্রথম। আমার আল্লাহ ডাকবেন হাশরের মাঠে, ফেরেশতারা রে আমার মেহমানগুলো আগে নিয়ে আসো, আরশের নিচে ডেকোরেশন করা হবে, খাবারের ব্যবস্থা করা হবে। ফেরেশতারা বলবেন, প্রভু গো আপনার মেহমান কারা? আল্লাহ বলবেন, হাশরের মাঠে তালাশ করো আমার মেহমানগুলো। আল্লাহ, শুধু মাটি আর মাটি, আপনার মেহমান কই পাবো? আল্লাহ বলবেন, তোমরা হাশরের মাঠের মাটি দিয়ে ঘুরতে থাকো, যেখানে মাটির থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হবে, সেখানেই মনে করবা আমার রোজাদার মেহমানরা ঘুমিয়েছে। সেখান থেকে ডাক দিবা, ও আল্লাহর মেহমান তোমরা উঠো। রে রমজানের রোজাদার, কিতাব লেখে আপনারা সরাসরি আমার আল্লাহর মেহমান হয়ে যাবেন। ও আল্লাহর মেহমান উঠো, উঠে দাঁড়াবেন, চলো তোমরা চলো। ধাক্কাইতে ধাক্কাইতে আরশের নিচে খাবারের টেবিলে নিয়ে বসাবেন আপনারা। সেদিন রোজাদার খাইতে থাকবেন, আল্লাহ বলবেন, তারা আমার মেহমান, দুনিয়াতে সারাদিন খায় নাই রোজা রাখছে, আজকে তারা আগে খাবে, বিচারাচার পরে হবে। এবার বিচারের কাজ শুরু হবে, রোজাদার খাবারের টেবিলে খাইতে থাকবে, 50,000 বছর পার হয়ে যাবে, আপনারা খাবারের টেবিলে খাইতেই থাকবেন। কয় হাজার বছর খাইবেন? কয় না, কয় হাজার বছর? একবার আল্লাহ একবার বলতেন না, 50,000 বছর আমার আল্লাহ বিচারের কোর্ট নিয়ে চলবে, আর এদিকে আপনারা সেদিন খাইতেই থাকবেন। আবার একজন আরেকজনকে বলবেন, খাইতাছ বেহেশতের খাবার, যে কি মজা! আল্লাহ একবার বলল, কিতাব লেখে বেহেশতের খাবার খাইয়া বাসন চারটা খাইয়া কইব, আল্লাহ মন কয় বাসনও খাইতাম, আল্লাহ কইব বাসন খাইতা, খাবারের কি অভাব আছে? আচ্ছা ঠিক আছে, মন চাইলে খাও, বাসন বাঙ্গিয়া মুহ দিয়ে দেখবেন, হেই খাওনের চেয়ে বাসন বাঙ্গার বেশি মজা। বাসন খাইয়া এই যে দস্তর খানার তৈরি টানবো, আল্লাহ মন কইতাছে দস্তর খানাও খাইয়ে লইতাম, আল্লাহ কইব কেন খাবারের অভাব?
অন্য খাবার খাও আল্লাহ মন কইতেছে ঠিক আছে মন কইলে খাও দস্তর খানা টান্ডা সিরা মুহু দিয়া দেখবেন দস্তর খানা আরো বেশি মজা লাগে লেগে বার দেখেন আজকে রাত্রে কেউ নি বিছনার চাদর খাইতে শুরু করে তাইলে আবার গলা পাইজা মরবে চাদর খেয়ে নেবে বেহেশতে গিয়া খাইবে কি যে মজার ব্যাপার একবার বলুন আল্লাহু আকবার খাইবেন আর কইবেন খাইতা সোজে বিচার জানি কি হয় মাঝে মাঝে বিচার জানি কি হয় এই টেনশন আসবে মাঝে মাঝে এই টেনশন আসবে এদিকে আমার আল্লাহ বিচারের কাজ 50,000 বছর শেষ করে এবার আসতেছে নিজের মেহমান রোজাদার মেহমান মেহমানের অবস্থা কি আয়েশা ডাকবে আমার মেহমানদেরকে খাওয়াইছনি ফেরেশতারা বলবে আল্লাহ তারা খাইতেছে সাথে থাকবেন আমার নবী থাকবেন আর আপনারা সেদিন বলবেন চোখের পানি ছেড়ে হুজুর আমার আল্লাহ বিচারের কাজ শেষ করে এসেছে আমরা খাবারের মধ্যে ছিলাম আমাদের বিচার জানি কি হয় গো নবী আমরা খাইলাম বেহেশতি খাবার মন ভরে তৃপ্তি সহকারে কিন্তু বিচার জানি কি হয় বিচারের ভয় তো আমাদের দূর হয় নাই আমার নবী গাল বেবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে উম্মতের রে ভয় পাইস না আমি রাসূল থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব আমার নবী কাঁদবে চোখের পানি দেখে আমার আল্লাহ বলবেন বন্ধু গো লক্ষ লক্ষ বছর নূরানি রুহানি জগতে কাটছো 63 বছর জিন্দিগি পৃথিবীর জমিনে কাটছো হাজার হাজার বছর মদিনায় শুয়া রোজা পাকে কাটছো আসরের মাঠে ফুল সিরাতের গাছে কাটছো গো নবী এখনো কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো জানতে চাই আমার নবী বলবেন প্রভু গো আমার উম্মতের বিচার রায় দিবেন আপনি তারা খাবারের টেবিলে খাবারের কাজ শেষ করেছে তারা রমজান মাসে রোজা রাখছে রমজান মাসে নামাজ পড়ছে তাদের রায় এমন একটা রায় দিয়েন না যেই রায় দিলে আমি নবী কষ্ট পাব আমি নবী চোখের পানি আসবে ও মাবুত আমার উম্মতের জন্য এমন একটা রায় ঘোষণা কইরে যাতে আমি নবী খুশি হয় আমার আল্লাহ বলবেন ও বন্ধু আর কাঁদতে হবে না তোমার উম্মতরা খাবারের মধ্যে আছে দুনিয়ার মধ্যে দেখবেন একটা সন্তান অপরাধ করছে কিন্তু সে ভাত খাইতে বইছে বাবা তারে মারতে গেছে মা বলছে খাবারের মধ্যে মারতে নাই খাবারের মধ্যে মারতে নাই খাবারের মধ্যে মারতে নাই কোনো আইনে নাই খাবারের মধ্যে মারা কোনো আইনে নাই ইসলামী আইন কোন আন্তর্জাতিক আইন কোন আমাদের দেশের আইন কোন পারিবারিক আইন কোন কোনো আইনে নাই খাবারের মধ্যে মারা আমার আল্লাহ বলবেন বন্ধু তারা না খাইয়া রোজা রাখছে লম্বা নামাজ তারাবি পড়েছে ও নবী আমি তো এই রোজা আর নামাজের মধ্যে আর তাদেরকে বিচার করার কোনো কিছু দেখি না যারা না খাইয়া রোজা রাখছিল লম্বা নামাজ তারাবি পড়ছিল আমি তাদের খাবারের মধ্যে বিচারের কাজ শেষ করে দিয়েছি জান্নাতের দরজা খোলা নবী গো যে দরজা দিয়ে আপনার ইচ্ছে হয় আপনার উম্মত গুলি লইয়া আপনি জান্নাতে ঢুকে এই বান্দাগুলো কারা যারা আল্লাহকে ভয় করেছে নিজেকে রোজাদার বানাইছে শুধু জান্নাত নয় আরো কি পুরস্কার রোজাদারের জন্য একটা বোনাস রাখছে বোনাস কোরআন শরীফের মধ্যে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর রাত্র একটা নাম কদর নেকির বাজেট হলো 1000 মাসের চাইতেও বেশি 1000 মাসের চাইতে বেশি কত বেশি পৃথিবীর কোন মুফাসসির এর সীমানা দেওয়ার ক্ষমতা নাই যেদিন এই আয়াত নাজিল হয় এদিন মক্কাবাসী
এক হাজার পর্যন্ত গণনা জানতো, এর বেশি জানতো না। আল্লাহ এক হাজার উল্লেখ করে বেশি লাগাইয়া রাখলেন, এই শর্তে যদি পৃথিবীর বিজ্ঞান কোনোদিন এক লক্ষ গণনা আবিষ্কার করে তাহলে ধরে রাখতে পারেন রমজানের শবে কদরের বরকত এক লক্ষ মাসের চেয়েও বেশি। সেই মাসটা আখেরি নবীর উম্মতে পেয়েছে, আমরা সেই নবীর উম্মত হয়ে দণ্ড হয়েছি। মক্কায় জন্ম হয়ে আবু জাহেল আবুল আহাব সকাল সন্ধ্যা নবী দেখে নবীর উম্মত হতে পারলো না। আর আজকে চন্দনাইশের জমিনে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরও আমরা আবু বকরের মতো কালিমাওয়ালা। যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, কেমন মা এ সন্তান পেটে রাখছে, মা গো তোমার পেট দণ্ড, তোমার পেটের সন্তানগুলো রমজান মাসে কোরআন সুন্নাহর আলোচনার মাহফিলের ব্যবস্থা করেছে। আপনারা কে আরামের ঘুম হারাম করে এই কোরআনের পক্ষে আখেরি নবীর উম্মত হয়ে বসে আছেন। আমার নবী 1400 বছর আগে মদিনা থেকে এই বাংলাদেশের শুধু নয় সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য নবীর উম্মতের জন্য বাজেট ঘোষণা করে গেলেন, মজলিসু ফিকহিন খাইরুম মিন ইবাদাতি 60 সানা। কোরআনের এক মজলিসে বসা, এক মজলিসে বসা 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি পাওয়া। আজকে যাদের আয়োজনে আমরা এই বেশি নেকির বাজেট পাইলাম তাদের জন্য দোয়া করা, বলুন আমাদের দরকার আছে কিনা। আল্লাহ তাদেরকে নেক হায়াত দেখ, প্রত্যেক বছর এই মাহফিলটা করার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে সবে কদর ভাগি করে দেখ, সবে কদর আমাদেরকে নসিব করে দেখ, কারণ এক সবে কদর 1000 মাসের চেয়ে বেশি নাকি, 1 লক্ষ মাসের চেয়ে বেশি নাকি, 1 কোটি মাসের চেয়েও বেশি নাকি, তারপরে আর কত বেশি হবে কোন মুফাসসির কোন মুহাদ্দিস তার সীমানা দেওয়ার ক্ষমতা নাই। এই জাতীয় বাজেট রমজান মাসে আখেরি নবীর উম্মত রোজাধারীর জন্য আল্লাহ পাক রেখেছেন, তাই সে আল্লাহকে ভয় করে যারা রোজা রেখেছে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন, কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন। আমরা জান্নাতি হব যারা রোজা রেখেছেন, আল্লাহকে ভয় করে একটু পানিও খান নাই ইফতারের আগ পর্যন্ত, আপনারা জান্নাতি, নিশ্চিত আপনারা জান্নাতি। আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করো।